গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো এটা হলো স্ল্যাপিং কিং এর সেকেন্ড ভিডিও। তো এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম স্ল্যাপিং কিং গেম প্লে করে, তো সেখানে তোমরা বিশাল মজা পেয়েছিলে। তো অনেকের কমেন্ট আসছিল যে এর সেকেন্ড পার্ট বানাও, তো সেকেন্ড পার্ট চলে এসেছে। আজকে আমি স্ল্যাপিং কিং খেলতে যাচ্ছি, মানে চর খাওয়ার গেম। তো দেখতে থাকো কতটা এন্টারটেনমেন্ট তোমাদের দিতে পারি আর কতটা এনজয় করতে পারি আমি গেমটাই। স্ল্যাপিং কিং, অনলি কিং নেই, স্ল্যাপিং কিং। লেটস স্টার্ট। সো আস্তে মারো, আস্তে মারো, আস্তে মারো, লে 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 লে, এই নে ভাই, ইয়া টাস, ইয়া ইয়া ইয়া, ইউ ও ভাই, ইয়া ওই, এটা আমি হেরে গেলাম ভাই, হেরে গেলাম, কিছু করার নেই, যতই জোরে মারি ভাই আমি হেরে গেলাম, কিছু করার নাই, কিছু করার নাই। প্রথমটা হেরে গেছি কিন্তু নেক্সটটা তোমাকে হারাবো। এটা হেরে গেছি ভাই, এটা আমি হেরে গেছি, ফার্স্ট লেভেলটা হেরে গেছি। রিসেট করলাম, রিস্টার্ট করলাম, দেখা যাক। পর বাড়ি নিয়েছি ও লে, এই নে ওয়ে, ঠাস, কেমন লাগে, কেমন লাগে, ঠাস ঠুস ঠাস, ওই ওই, এইভাবে মারিস না তাই বলে। ও দাদু, তোমার দাঁত বের করবো দেখবে এক চড়ে, এই নাও তোমার দাঁত বের করে দিচ্ছি। এই দেখো দাদু, দাঁত বেরিয়ে গেছে, দাদু দাঁত বেরিয়ে গেছে, আও আও। ও দাদু তুমি বাড়ি চলে যাও, তোমাকে আমি উড়িয়ে দেবো, ওয়েট 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 ওয়েট, এই নাও উড়ে চলে যাও। উড়ে চলে গেছি দাদু, এ আবার কি, টিভি ভাঙতে হবে, না না খারাপ টিভি, টিভিটাকে ভেঙে ফেলো, এসব খারাপ টিভি আমি রেখে লাভ নেই, এটাকে আমি এক চড়ে ভেঙে ফেলবো। ভাঙলো না, যখন আবার একটা মারতে হবে, টেনশন লেনে কেন, ভাঙ ভাঙ ভাঙ, কিরে ভাঙছে না কেন রে ভাই, টিভিটা তো আমার পছন্দ হচ্ছে না ভাই, সাদা কালো টিভি আমার পছন্দ হয় না। মারবি, জোরে মারবি, এবার পাওয়ার বাড়িয়ে নিলাম। ও বাপরে, কিরে কে তুমি, কে তুমি, ও ভাই, ও বলছে আমাকে মারো মারো, বলছে আমাকে মারো, দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি, দাঁড়াও, আইনে আইনে, কিছু হয়নি, হাই হাই, কিছু হয়নি ওর, এ আসতে মার, ও ভাই এ তো কিছু হচ্ছে না, কিছু হবি না, দাঁড়া দাঁড়া, ওয়েট 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 ওয়েট, এই নে এই নে, কিছু হয়নি, না হয়েছে হয়েছে, বাট আমাকে হারিয়ে দিচ্ছে, এটা ঠিক না, এ যতই পাওয়ারফুল হোক একে আমি হারিয়েই ছাড়বো, কারণ এর পাওয়ারটা বেশি আমার থেকে, ওর 1803 আর আমার হচ্ছে 1350, আমার পাওয়ারটা কম, তাও আমি ওকে হারিয়ে ছাড়বো যেভাবে হোক, তাই নে, ও ভাই আমার পাওয়ারটা যেভাবে হোক আমাকে বাড়াতে হবে, আমার নিজের পাওয়ারটা বাড়িয়ে নিতে হবে, তাছাড়া কিছু করার নাই, এর পাওয়ারটা অনেক বেশি। আর একটা চান্স দে আমার, আর একটা চান্স দে, আর একটা চান্স দে, আর একটা চান্স দিলে তোকে আমি হারিয়ে ছাড়বো, দিল না ভাই আর একটা চান্স দিল না, নেক্সট লেভেল আমি তোকে হারাবোই হারাবোই, দাঁড়া পাওয়ারটা বাড়ি, তাও এখন এর পাওয়ার বেশি, এর 1803 আমার 1375, আমার পাওয়ারটা আরও বাড়ি নিতে হবে মনে হচ্ছে, কিন্তু কি করে পাওয়ারটা বাড়াই, মার জোরে, কিছু হয়নি, এ মালটার কিছু হচ্ছে না, টেনশন লেগে কেন, তুমি আমাকে যত জোরে মারবে তার দ্বিগুণ জোরে মারবো আমি, দাঁড়াও আমি পাওয়ারটা একটু বাড়াতে দাও আমার, এই দেখো এই দেখো মুখ লাল করে ফেলেছি, এক চড়ে মুখ লাল করে দিয়েছি, এ ভাই আর একটা চান্স পেলে ভালো হতো রে, আরেকটা চান্স পেলে, আরেকটা চান্স পেলাম না ভাই, ছেট, এ আমাকে হারিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে আমি হারাবোই এই গেমটাকে, আমি এই গেমটাই আমি তোমাকে হারাবো, দেখো এই গেমটা আমি শেষ না করা পর্যন্ত আমি এই হাল ছাড়ছি না, অর্থাৎ এই গেমটা আমি ফিনিশ করবোই করবো, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, দেখা যাক।
কিন্তু আমার পাওয়ারটা আমি বাড়াবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আমার পাওয়ারটা বাড়ছে না, পাওয়ার বাড়ছে না, পাওয়ার বাড়ছে না। আমাকে নেক্সট লেভেল খেলতে হবে পাওয়ারটা বাড়ানোর জন্য, বুঝতে পারছি। এই নে, মার মার, এখন আমার একটা চান্স আছে। আরে আরেকটা চান্স নেই, আমার 595 পর্যন্ত পাওয়ার, আমি মারতে পারবো এত যায়? আমি শালা 36 পয়েন্ট ওর। নেই, আমি পাওয়ার বাড়ি নিয়েছি, এবার তোমাকে আমি হারিয়েই ছাড়বো। মার মার সন্তোষে, মার মার। আমি পাওয়ারটা বেশি বাড়াতে পারিনি, একটু বেড়েছে, কিন্তু তাও আমি হারাবোই, ওকে হারিয়েই ছাড়বো, ছাড়বোই ছাড়বো, হারিয়েই ছাড়বো। মার শালারে, মার। আর একটা চান্স আমাকে দিস, একটা চান্স দিস, একটা চান্স দিলেই আমি হারিয়ে ছাড়বো, ওকে হারাবোই হারাবো। ও ভাই, আমি চান্স পেয়ে গেছি, চান্স পেয়ে গেছি, তার মানে তোমাকে আমি এবার উড়িয়ে দেবো। ওয়েট 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 ভাই, তোমাকে আমি উড়িয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। যা উড়ে যা, যা উড়ে চলে, উড়ে গেছে, উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে, আকাশেতে পাঠিয়ে দিয়েছি এক চড়ে নেক্সট লেভেল। পাওয়ার বাড়ি নেই, পাওয়ার বাড়ি নেই, বিশাল। এদের সাথে খেলতে গেলে পাওয়ার তো বাড়াতেই হবে, কিছু করার নেই। এই নে, মারবি জোরে, শালারে টাকলুকে টাক ফাটা, টাকলু টাক কাটা, শালার টাক ফাটা শালারে। এরও পাওয়ার ভালোই আছে মনে হচ্ছে। একটা চান্স দিস, একটা চান্স দিস, পেয়েছি, একটা চান্স পেয়েছি, এবার তোমাকে আমি উড়িয়ে দেবো। যাও দাদু, তুমি উড়ে চলে যাও, এই না উড়ে চলে যাও, এটাকে উড়িয়ে দিয়েছি, আকাশে পাঠিয়ে দিয়েছি নেক্সট লেভেল। পাওয়ার বাড়ি নেই, পাওয়ার ভাই ওর 1904 আর আমার 1375 পাওয়ার, দেখা যাক, তাও আমি ওকে হারাবো, দেখো কতটা পাওয়ারফুল তাহলে আমি হারাবো। ও ইমালটা আবার চশমা পরা দেখছি, এই দেখো এই দেখো এই দেখো, এই মালটার আবার চশমা পড়া আছে। তোমার আমি এক চড়ে দাঁত লাল করে ছাড়বো, দাঁত তো ভাই লাল হয় না, সাদাই হয়, কিন্তু সাদা আমি দাঁত বের করে ছাড়বো। দাঁত বেরো, দাঁত বেরো, বেরিয়েছে, 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 যাও দাদু তুমি উড়ে চলে যাও, তোমার দাঁত আমি বের করে দিয়েছি, এবার তুমি উড়ে চলে যাও। এই নাও, এই নাও, উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি দাদুকে, আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি। এই এসব 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 আমার ভাঙতে ভালো লাগে না, এই লেভেলটা আমি নেক্সট পার করে দিচ্ছি। নেক্সট লেভেল, নেক্সট লেভেল, নেক্সট লেভেল, পাওয়ার বাড়ি নেই। আমার 1375 ওর 2007 পাওয়ার, তাতেই একে হারাবো আমি। ও টুপিওয়ালা, টুপিওয়ালা, ও টুপিওয়ালা, ও টুপিওয়ালা, আর এই দেখো, এই দেখো দাদুর দাঁত বের করে গিয়েছে, দাদুর দাঁত বেরিয়ে গেছে, দাদুর দাঁত, এই ওয়েট করো আমি দেখাচ্ছি দাদুর দাঁত। ও দাদু তুমি আমাকে হারিয়ে দিয়েছো, কিন্তু তোমার দাঁত এই দেখো আমি দেখতে পেয়েছি। এই নাও দাদু, তোমার আমি দাঁত বের করে ছাড়বো, আসতে মারবি, আসতে মারবি। এই দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো দাদুর দাঁত বেরিয়ে গেছে, দাদুর দাঁত, দাদুর দাঁত বেরিয়ে গেছে, এই দেখো দাদুর দাঁত, এই দেখো দাদুর দাঁত, এই দেখো দাদুর দাঁত। এবার আমি দাদুকে উড়িয়ে দেবো, মহাকাশে পাঠিয়ে দেবো। 1 2 3 রেডি, রেডি, মহাকাশে যাওয়ার জন্য তুমি রেডি দাদু, রেডি, 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 ওয়েট 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 ওয়েট। এই নাও দাদু, তুমি চলে যাও, দাদুকে আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি, ওই দেখো মহাকাশে চাঁদে পাঠিয়ে দিয়েছি। তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক মারো, লাইক, এবং এই চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো।
সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা গেম প্লে ভিডিওতে। সেখানে তো